আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে এতে বিরোধীরাও অংশ নেবে বলে প্রত্যাশা ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইভোনাউকির রাজধানীর গুলশানের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি আরও জানিয়েছেন যে গেল নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে অন্যান্য দেশের ক্ষেত্রে তিনি কখনোই এমনটা শোনেননি আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও প্রত্যাশা করেছেন তিনি এ তো নাও কি বলেন দু হাজার আঠারো নির্বাচনের পরপরই জাপান উদ্বেগ জানিয়েছিল এ সময় মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুরো দমে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত it's been really exciting. but also, you know, and with the creation, establishment of this airport, terminal 3 uh, extension is so first time in the same year. and, fourth, and last one is to osaka. So ballot box stuffing. so police officers stuffed the ballot box on the previous night. আমি শুনেছি গেল নির্বাচনে পুলিশ আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছে অন্য কোন দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শুনিনি কোনোভাবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয় আমার প্রত্যাশা বাংলাদেশে আগামী নির্বাচন আগের মতো হবে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে